সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটু সময় নিয়েছি যাতে করে সবাই জয়েন করতে পারে। অনেকেই জয়েন করেছে, এখন কিছু বাকি আছে, হয়তো জয়েন করে ফেলবে। তো আমরা আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি। ক্লাস শুরু করতেই আমি প্রথমে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং এর আজকের আমাদের 5 নম্বর ক্লাস। আমরা এর আগে 4টি ক্লাস নিয়েছি, এই 5টি ক্লাস আমরা দিয়েছি ফ্রি ক্লাস হিসাবে। আমাদের মূল কোর্সটি শুরু হবে 12 তারিখ থেকে। তার আগে আমরা যাচাই ক্লাস হিসাবে আমরা 5টি ক্লাস ফ্রি হিসেবে দিয়েছিলাম, যাতে করে স্টুডেন্টরা বুঝতে পারে বা তারা ধারণা নিতে পারে যে ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে কোর্সটি করতে হয়, কোর্সটি করলে আমার উপকারিতা কি, এভরিথিং সম্পর্কে যাতে করে তাদের একটা ধারণা হয়। এই কারণে আমরা 5টি ক্লাস ফ্রি হিসেবে দিয়েছি, যাচাই ক্লাস হিসেবে। তো আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রেদওয়ান সাব্বির, সামাত আইটি সেন্টারের একজন মেন্টর। আমি মূলত ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সটি নিয়ে থাকি। আমাদের সামাত আইটি সেন্টারে আরো কিছু কোর্স অলরেডি চালু আছে, গ্রাফিক ডিজাইন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, স্পোকেন ইংলিশ, এগুলো চালু আছে। আর আমি নিচ্ছি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স। তো এর আগে আমরা 4টি ক্লাস নিয়ে এসেছি, এই 4টি ক্লাসের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি। আপনারা যারা মিস করেছেন পিছনের 4টি ক্লাস, তারা এই ইউটিউব থেকে আমাদের এই 4টি ক্লাসের ভিডিও দেখে নিতে পারবেন। আজকের 5ম ক্লাস, আজকের ক্লাসের টপিকস হচ্ছে ইন্ট্রোডিউসিং মার্কেট প্লেস। অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, সে এই কোর্সটি শেষ করে যখন কাজ করতে যাবে, তখন তাকে মার্কেট প্লেসে কাজ করতে হবে। সাধারণত মার্কেট প্লেস কতগুলো আছে, কোন কোন মার্কেট প্লেসে কি কি সুবিধা, বা মার্কেট প্লেস গুলো আসলে কি, কিভাবে কাজ করতে হয়, এখান থেকে কিভাবে ইনকাম করা যায়, এ সম্পর্কে আজকে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সটি করে আপনারা কোথায় কাজ করবেন এবং কিভাবে কাজ করবেন। তো মার্কেট প্লেসে ইন্ট্রোডিউসিং দেওয়ার আগে আমরা আমাদের কোর্সের ওভারভিউটি একটু আপনাদেরকে দেখিয়ে নেব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের কোর্সটি কি, এই কোর্সটি কতগুলো ক্লাস সে নিয়ে। তো আমাদের কোর্স ওভারভিউ, আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাসের। 3 মাসের কোর্সটা নেওয়া হবে। টোটাল কোর্সে ক্লাস থাকবে 36টি। স্কিল ক্লাস বা থিওরি ক্লাস আপনারা এটা বলতে পারেন, থিওরি ক্লাস থাকবে 20টি, ফ্রিল্যান্সিং ক্লাস থাকবে 10টি, প্রজেক্ট ক্লাস থাকবে 6টি। তো এই থিওরি ক্লাস, ফ্রিল্যান্সিং ক্লাস এবং প্রজেক্ট ক্লাস মানে অ্যাসাইনমেন্ট ক্লাস, এই টোটাল মিলে আমাদের 36টি ক্লাস থাকবে। আর পার ক্লাস ডিউরেশন থাকবে হচ্ছে 2 ঘন্টা। টোটাল ক্লাস ডিউরেশন থাকবে 72 আওয়ার্স, 72 ঘন্টা। আর প্রত্যেক সপ্তাহে আমাদের ক্লাস থাকবে 3টি। এই হচ্ছে আমাদের কোর্স ওভারভিউ। আমরা যদি একটু ফুল কোর্সটি একটু দেখতে চাই, তাহলে আমাদের কোর্স সিলেবাসটা আমরা একটু দেখে নেই। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স, আর এই কোর্সের সিলেবাস দেখেন, এখানে আমরা যে ওভারভিউটা বললাম সেই ওভারভিউটা এখানে দেওয়া আছে। সংক্ষেপে এখানে আমাদের আমরা যে কি কি কাজগুলো শিখবো সেই কাজগুলোর এখানে লেখা আছে। এরপরে আমরা যদি একটু ডিটেলস দেখতে চাই, কোর্স ডিটেলস, তাহলে আমরা একটু কোর্স ডিটেলস গুলো দেখি যে আমাদের 36টি ক্লাস কিসের উপরে অনুষ্ঠিত হবে। ফার্স্ট ক্লাস থাকবে ওরিয়েন্টেশনের উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে। সেকেন্ড ক্লাস থাকবে ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশনের উপরে। থার্ড ক্লাস ফেসবুক পেজ সেটিংস অ্যান্ড ইনসাইটস এর উপরে থাকবে। ফোর্থ ক্লাস থাকবে হচ্ছে ফেসবুক পেজ অর্গানিক প্রমোশন। এরপরে 5 নম্বর ক্লাসে আমাদের একটা প্রজেক্ট ক্লাস, অ্যাসাইনমেন্ট ক্লাস থাকবে। 6 নম্বর ক্লাসে আমাদের থাকবে ফেসবুক অ্যাডভার্টাইজিং পার্ট 1। 7 নম্বর ক্লাসে থাকবে ফেসবুক অ্যাডভার্টাইজিং পার্ট 2। 8 নম্বর ক্লাসে থাকবে ফেসবুক রিটার্গেটিং। আমি শুধুমাত্র
টাইটেলটা বলছি, এর ভিতরে আপনারা একটু দেখে নিবেন এর ভিতরে আমাদের ক্লাসের ভিতরে কি কি জিনিসগুলো থাকবে। যদি এগুলো সব নয়, এগুলো জাস্ট হেডলাইন বা সাব হেডলাইন বলতে পারেন, এর বাইরে অনেক কিছুই শেখানো হবে এই রিলেটেড। ক্লাস নাইনে আমাদের প্রজেক্ট ক্লাস টু থাকবে, অ্যাসাইনমেন্ট ক্লাস। ক্লাস 10 ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন, 11 ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন, 12 ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, ইউটিউব ভিডিও আপলোড অ্যান্ড র্যাঙ্কিং। এরপরে থাকবে হচ্ছে একটা প্রজেক্ট ক্লাস 3, তারপরে পিন্টারেস্ট এর উপরে ক্লাস থাকবে, লিঙ্কডইন এর উপরে ক্লাস থাকবে, টুইটারের উপরে ক্লাস থাকবে, এসইও অ্যান্ড গুগল অ্যাডস এর উপরে ক্লাস থাকবে। এরপরে প্রজেক্ট ক্লাস 4, ক্লাস 20 রিসার্চ হ্যাশট্যাগ, ক্লাস 21 লিড জেনারেশন, ক্লাস 22 সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন উইথ ক্যানভা, ক্লাস 23 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন উইথ ক্যানভা, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোস্ট ডিজাইন করতে হয়। যদিও আমরা ফ্রি ক্লাস 4 এ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের উপর একটা ওভারভিউ ক্লাস নিয়েছিলাম লাস্ট ক্লাসে, আপনারা দেখে নেবেন। ক্লাস 24 এ থাকবে একটা প্রজেক্ট ক্লাস, ক্লাস নাম্বার 5, অ্যাসাইনমেন্ট নাম্বার 5 যেটাকে আমরা বলি। ক্লাস 25 এ থাকবে হচ্ছে ফাইবার প্রোফাইল ক্রিয়েট, অর্থাৎ এখান থেকে আমাদের শুরু হবে মার্কেট প্লেসের কাজ, যে আমরা কিভাবে ইনকাম করব বা কোথায় ইনকাম করব। সেখান থেকে আমরা যে বলছিলাম যে স্কিল ক্লাস থাকবে 20টি, উপরের ক্লাসগুলো হচ্ছে স্কিল ক্লাস, আর এখন থেকে শুরু হবে আমাদের এটাকে বলবো আমরা মার্কেট প্লেসের যে ক্লাসগুলো, এটা হচ্ছে ফাইবার প্রোফাইল ক্রিয়েট, ফাইবার গিগ ওভারঅল, ফাইবার এটা মডেল, ফাইবার ডেসক্রিপশন রাইটিং, ফাইবার ডিজাইন, ফাইবার গিগ ইমেজ, এগুলোর উপরে আমাদের ক্লাস থাকবে 29 পর্যন্ত। এরপরে হচ্ছে ক্লাস 30, এখানে থাকবে একটা প্রজেক্ট ক্লাস, মানে অ্যাসাইনমেন্ট ক্লাস 6, লাস্ট অ্যাসাইনমেন্ট এখানে থাকবে। এরপরে আমরা চলে যাবো ফাইবারে আমাদের গিগ তৈরি করা, অর্থাৎ ফাইবারে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা, সেখানে আমাদের যে কাজগুলো আমরা শিখেছি সেই কাজগুলো আমরা সেখানে কি করবো সেল করবো, বা আমরা এখানে সেখানে কাজ করবো, কি কি কাজ করবো তার একটা এখানে গিগ থাকবে, এটাকে আমরা বলি গিগ। যদি আমরা এই গিগ জিনিসটা কি, ফাইবার জিনিসটা কি, এটা আমরা আলোচনা করবো আমাদের আজকের মূল পর্বে। এখানে আমরা 6টা গিগ তৈরি করবো, এই 6টা গিগ লাস্ট 36 ক্লাস পর্যন্ত ফাইবার গিগ 6 ক্রিয়েট অ্যান্ড পাবলিশ। তো ফাইবারের গিগের উপরে 6টা ক্লাস থাকবে এবং আদার্স ফাইবারের উপরে আরো 4টা ক্লাস থাকবে। টোটাল আমাদের ফাইবারের উপরে টোটাল 10টা ক্লাস থাকবে। আমরা ফাইবারের উপর সবচেয়ে বেশি ক্লাস দিয়েছি এই কারণে, যাতে করে স্টুডেন্টরা ফাইবার সম্পর্কে খুব ভালো ধারণা পায় এবং ফাইবারে ভালো করে কাজ করতে পারে এবং খুব দ্রুত ইনকাম করতে পারে। এই হচ্ছে আমাদের কোর্স ওভারভিউ। আমাদের টোটাল কোর্স থাকবে হচ্ছে, কোর্সের ক্লাস থাকবে হচ্ছে 36টি ক্লাস থাকবে আমাদের কোর্সে। এরপরে আপনার যদি তারপরে আরো দেখতে চান, তাহলে এখানে যে সাব হেডিং এ যে লেখাগুলো আছে একটু দেখে নিবেন, আমাদের এই ক্লাসের ভিডিওটা কালকে দেওয়া হবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। ওকে, এবার আমরা দেখবো যে আমাদের যে 5টা ক্লাস আমরা ফ্রি ক্লাস হিসেবে দিচ্ছি, সেই 5টা ক্লাসের ভিডিও, 4টা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, 4টা ক্লাস এর ভিডিও আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আমরা আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আপনাদের লিংক দিয়ে দিব আজকের ক্লাসে, ক্লাস শেষে আমরা লিংক দিয়ে দিব ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের 5টা যে ফ্রি ক্লাস ছিল, প্রথম ক্লাস ছিল হচ্ছে অরিয়েন্টেশন অ্যান্ড ফেসবুক অ্যাডস, দ্বিতীয় ক্লাস হচ্ছে ইনস্টাগ্রাম অ্যান্ড অর্গানিক প্রমোশনের উপরে ছিল, তৃতীয় ক্লাস ছিল লিড জেনারেশনের উপরে, চতুর্থ ক্লাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন উইথ ক্যানভা, যেটা লাস্ট ক্লাস ছিল। আজকে আমরা ক্লাস নেব ফাইবারের উপরে, ইন্ট্রোডিউসিং ফাইবার। এখানে এখানে মূল আলোচনা থাকবে হোয়াট ইজ ফাইবার, ফাইবার কি, অর্থাৎ মার্কেট প্লেস কি, তারপর হচ্ছে মার্কেট প্লেসে আমরা যখন কাজ করবো তখন সেখানে আমাদের গিগ পাবলিশ করতে হবে, তাহলে গিগ জিনিসটা কি, তারপর হচ্ছে গিগের ভিতরে কি কি এলিমেন্টস আছে সেগুলো আমরা শিখবো, তারপরে আমরা এই কাজগুলো শিখে যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব তখন আমরা কত টাকা ইনকাম করতে পারবো, বা কত টাকা ইনকাম করা সম্ভব, অন্য কেউ ইনকাম করছে কিনা এবং কিভাবে করছে আমরা সেটা দেখব। আর আমরা দেখব যে কেন আমাদের সামাদ আইটি সেন্টার কেন স্পেশাল, আমরা কেন এখানে ভর্তি হবো, বা কেন আমরা এখানে এখানে ভর্তি হলে আমাদের উপকারিতা কি, বা আমরা এখান থেকে কিভাবে দ্রুত সফল হতে পারবো সেটাও আমরা এখান থেকে দেখে নিব। এই হচ্ছে আজকের আমাদের কোর্স, আজকে আমাদের ক্লাস ডিটেলস, যে আজকে আমরা 5 নম্বর ক্লাসে আছি ইন্ট্রোডিউসিং ফাইবারের উপরে। আমাদের আমি আবার বলে নিই, আপনারা
যদি কেউ পরে জয়েন করে থাকেন বা প্রথম দিকে না পান, পিছনের ক্লাসগুলো জয়েন করতে না জয়েন না করেন কোনো সমস্যা নেই, আমাদের ইউটিউব চ্যানেলের আপনাদের পিছনের 4টি ক্লাসের ভিডিও দেওয়া আছে, আজকের যে ক্লাসটা সেটার ভিডিও দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা দেখে নিলাম আজকের আমাদের কোর্স ডিটেলস, আমাদের ফ্রি ক্লাসের কোর্স ডিটেলস সবকিছু আমরা দেখে নিলাম। এরপরে আমি আপনাদের একটু কাজ দিব, যে 2টা মিনিট লাগবে আমাদের এই কাজটি কমপ্লিট করতে। আমি আপনাদের আপনারা কোনো কোশ্চেন থাকলে এখন আমাদের সাথে কোশ্চেনও করতে পারবেন, আমরা অল্প সময় নিব, 2টা মিনিট সময় নেব আপনাদের, আজকে যারা জয়েন করেছেন তাদের হাজিরাটা নেওয়ার জন্য, যে কে কে আমাদের জয়েন করেছেন, কোথা থেকে জয়েন করেছেন সেটা জানার জন্য আমরা জাস্ট 2টা মিনিট সময় নেব। আমরা আপনাদেরকে একটা ফর্ম দিচ্ছি, আপনাদের এই যে আজকের মিটিং এর চ্যাট বক্সে একটা ফর্মের লিংক দিচ্ছি, এই লিংকে গিয়ে আপনারা একটা ফর্ম পূরণ করবেন, ফর্ম পূরণ করবেন খুব অল্প সময়, শুধু নাম, আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং আপনার মোবাইল নাম্বার, এছাড়া আর কিছু লাগবে না। এখানে জাস্ট আমরা এটা দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের আজকে হাজিরা নেওয়া, যে কে কোথা থেকে জয়েন করেছেন সেটা জানার জন্য। সুতরাং আমি এই লিঙ্কটা সাবমিট করলাম আপনাদের চ্যাট বক্সে, দেখেন আপনাদের চ্যাট বক্সে একটা মেসেজ গিয়েছে, এই একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে আপনারা এই ফর্মটা পূরণ করে সাবমিট করে দিবেন, খুব অল্প সময় লাগবে, নাম, লিভিং প্লেস, মোবাইল নাম্বার, এটা দিলে আমাদের আজকে হাজিরাটা হয়ে যাবে, তারপরে আমরা আমাদের মূল ক্লাসে আজকে চলে যাব। সবাই একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন, যাতে করে আমি ক্লাসটা তাড়াতাড়ি শুরু করতে পারি। আচ্ছা, লিঙ্কটা কি পেয়েছেন? একটু আমাকে রিপ্লাই দেন যে লিঙ্কটা দেখা যাচ্ছে কিনা। চ্যাট বক্সের লিঙ্ক লিঙ্ক দেখা যাচ্ছে কিনা? আমাকে একটু রিপ্লাই দেন যে চ্যাট বক্সের লিঙ্ক দেখা যাচ্ছে কিনা। এখন তো নিচ্ছে না, সমস্যা নাই, লিঙ্কটা পূরণ হোক। আচ্ছা, আপনারা দ্রুত করে দেন, ফর্মটা পূরণ করে দেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই পূরণ করে দিয়েছেন, যদি কেউ বাকি থাকেন
পূরণ করতে যদি কেউ বাকি থাকেন তাহলে আপনার চ্যাট বক্সে লিখছেন কেন? চ্যাট বক্সে লিখতে হবে না যে আপনি কোথা থেকে জয়েন করছেন, আপনি লিঙ্কে গিয়ে আপনি পূরণ করে দিবেন। আমরা লিঙ্কটা অলরেডি দিয়েছি, যারা লিঙ্কটা পান নাই আমি আবার লিঙ্কটা দিচ্ছি, আমি আবার লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়েছি, আপনারা আবার দেখে নেন, এখান থেকে পূরণ করেন। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আজকের আমাদের ক্লাস টপিকস হচ্ছে ইন্ট্রোডিউসিং মার্কেট প্লেস। আচ্ছা, মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হচ্ছে যেখানে আমরা কাজটা শিখে, ডিজিটাল মার্কেটিং কাজ শিখে যেখানে কাজ করব। অর্থাৎ আমি একজন মার্কেটার, আমি একজন ফ্রিল্যান্সার হব, আমাদের কোর্সটা কমপ্লিট করার পরে, সেই কোর্সটা কমপ্লিট করার পরে আমি যে ফ্রিল্যান্সার হব, কাজ করব কোথায়, যেখানে কাজ করব সেই ওয়েবসাইট বা সেই সেই সাইট গুলোর নাম হচ্ছে মার্কেট প্লেস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা মার্কেট প্লেসের, উল্লেখযোগ্য দুই মার্কেট প্লেসের এখানে লোগো দিয়েছি, একটা হচ্ছে আপওয়ার্ক আর একটা হচ্ছে ফাইবার। তো আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন ফাইবার এবং আপওয়ার্কের, অথবা অনেকেই শুনেন নাই। যারা শুনেন নাই সমস্যা নাই, আজকে থেকে আপনারা জেনে নেবেন যে আমরা কোর্স কমপ্লিট করার পরে আমরা এই সাইট গুলোতে কাজ করবো। ফাইবার কি আপওয়ার্ক কি আমরা একটু ডিটেলস এ জানবো, সমস্যা নেই। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যে কাজগুলো করবো, আমরা যে কাজটা শিখবো, উপরের আমাদের যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং আমাদের কোর্স, এই কোর্সটা আমরা এই কাজগুলো করে আমরা এই 3 মাস ক্লাস করব, আমরা 37টি ক্লাস করব। 37টি ক্লাস করার পরে আমরা যেখানে কাজটা শিখব সেই জায়গার নাম হচ্ছে ফাইবার। ফাইবার সম্পর্কে আমি ডিটেলসে যাওয়ার আগে, আমি মার্কেট প্লেসে কতগুলো ওয়েবসাইট আছে যেখানে আমরা কাজ শিখতে পারি সেটা একবার একবার আমরা একটু দেখে নেব এট এ গ্লান্স, যে মার্কেট প্লেস কতগুলো মার্কেট প্লেস আছে যেখানে একজন ফ্রিল্যান্সার কাজ করতে পারে। তাহলে আমি একটু গুগলে সার্চ দেই, লিখছি টপ মার্কেট প্লেস। অর্থাৎ ফ্রিল্যান্সারের জন্য, যারা আমরা ফ্রিল্যান্সার হব, ফ্রিল্যান্সারের জন্য কতগুলো টপ মার্কেট প্লেস আছে আমরা দেখি। এখানে দেখে অনেকগুলো দেখাচ্ছে, আমি এখান থেকে একটাতে ঢুকছি। আচ্ছা, আমি একটাকে ঢুকি, 10টা মার্কেট প্লেস, এই 10টা মার্কেট প্লেসের মানে একটু দেখি। আচ্ছা আচ্ছা, এটা একটু 2018 সালের, আমি 2021 সালেরটা খুঁজলে ভালো হবে, তার একদম রিসেন্ট সবগুলো পাওয়া যায়। ঠিক আছে, 2021 সালের যে টপ মার্কেট প্লেস গুলো আছে সেখান থেকে আমি কয়েকটা মার্কেট প্লেস আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আচ্ছা, এখানে বেস্ট 20 মার্কেট প্লেস একটা ওয়েবসাইট দেখাচ্ছে, এখান থেকে দেখি তারা কি দেখায়। আচ্ছা, আমরা প্রথমে 1 নম্বর দেখতে পাচ্ছি, আগে দেখে নেই, 20 বেস্ট ফ্রিল্যান্স মার্কেট প্লেস অ্যান্ড প্ল্যাটফর্ম ইন 2021। তাহলে প্রথমে 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি আপওয়ার্ক, 2 নম্বর দেখতে পাচ্ছি ফাইবার, 3 নম্বর দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার বা freelancer.com, এরপর দেখতে পাচ্ছি গুরু, পিপল পার আওয়ার, এরপরে 4 নম্বর দেখতে পাচ্ছি টপ টেল, তারপর দেখতে পাচ্ছি ফ্লেক্স জবস, তারপর 8 নম্বর দেখতে পাচ্ছি 99 ডিজাইন, তারপরে 9 নম্বর দেখতে পাচ্ছি সিম্পলি হায়ার, 10 নম্বর দেখতে পাচ্ছি অ্যাকুয়েন্ট। আমরা এই 10টাই দেখলাম যে ইচ্ছা করলে এটা একজন ব্যক্তি অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করতে পারে না, সাধারণত 2-3টা মার্কেট প্লেসে কাজ করা যায় বা কাজ করলে ভালো হয়। ওকে, তাহলে আমরা একটু দেখে আসলাম যে কতগুলো মার্কেট প্লেস আছে যেখানে একজন ফ্রিল্যান্সার কাজ করতে পারে। তাহলে আমরা
আমাদের কোর্সটি কমপ্লিট করার পরে, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সটি কমপ্লিট করার পরে, আমরা যখন মার্কেটে কাজ করব, আমরা যখন ওয়েবসাইট গুলোতে কাজ করব, তখন আমাদেরকে বলা হবে ফ্রিল্যান্সার। আমরা তখন ফ্রিল্যান্সার হব, অর্থাৎ অন্য ব্যক্তির কাজ আমি করে দিব। তো এরকম কয়েকটা ওয়েবসাইট আমরা দেখলাম, এর ভিতরে দুইটা ওয়েবসাইট হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার। তাহলে আমি এই 10টা ওয়েবসাইট, এই 10টা ওয়েবসাইট সবগুলো ডিটেল নয়, তো আমি এখান থেকে উল্লেখযোগ্য একটা ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ডিটেলস বলতেছি যে কিভাবে এখানে অ্যাকাউন্ট খোলা যায়, এখানে অ্যাকাউন্ট খুলে কি কি খুলতে কি কি লাগে, তারপরে হচ্ছে এখানে অন্য ব্যক্তিরা কি অ্যাকাউন্ট খুলেছে, অর্থাৎ ডিটেলসে আমরা একটু দেখবো যে ফাইবারে কিভাবে মানুষ কাজ করছে। ওকে, তাহলে চলে যাই ফাইবার অ্যাকাউন্টে। আমরা নতুন একটা ইয়া নিলাম, আমি এখানে গিয়ে লিখলাম ফাইবারের ওয়েবসাইট www.fiverr.com, এটা আমরা এখান থেকে সার্চ দিলাম। তাহলে আপনারা এখান থেকে নিজেও সার্চ দিয়ে দেখতে পারবেন যে www.fiverr.com। ওকে, তাহলে প্রথমেই এরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এখানে একদম উপরের লেফট সাইড এর উপরে আমরা দেখতে পাচ্ছি ফাইবার লেখা, তারপর আছে ফাইবার বিজনেস এক্সপ্লোর ইংলিশ ইউএসডি বিকাম এ সেলার সাইন ইন। তো প্রথমে আমরা দেখব কিভাবে এখানে সাইন ইন করতে হয়। যদি আমার কোনো অ্যাকাউন্ট না থাকে, আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট আমি যদি না করে থাকি, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে প্রথমে জয়েন করতে হবে। অর্থাৎ আপনি এখানে কিভাবে জয়েন করতে পারেন, এখানে আপনি আপনার ফেসবুক থেকে জয়েন করতে পারেন, আপনার গুগল থেকে জয়েন করতে পারেন, আপনার অ্যাপল স্টোর থেকেও বা অ্যাপল আইডি থেকেও জয়েন করতে পারেন। তো এখন প্রথমে ইমেল দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিলে আপনি কি করতে পারবেন, জয়েন করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা তো অলরেডি অ্যাকাউন্ট করেছেন, কিন্তু যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট খুলবেন না, তারা অ্যাকাউন্ট খুলবেন না, কারণ একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি তারপরে আপনার অনেকগুলো কাজ করতে হয়, আপনার অ্যাকাউন্টের একটা এজ হয় মানে বয়স হয় যে আপনি কতদিন অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্ট খুললেন কিন্তু কাজ করলেন না, তাতে আপনার ভালো রেজাল্ট আসবে না। তো এই কারণে আপনারা কাজটা আগে শিখে তারপরে আমরাই আপনাদেরকে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কি কি জিনিসগুলো লাগে, কিভাবে কি করতে হয় আমি আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিব। তো আপনারা না শিখে অ্যাকাউন্ট খুলবেন না, ঠিক আছে? অনেকেই আছে যে একটু দেখতে গিয়ে এখানে ফেসবুকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলা হয়ে যায় বা গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, কিন্তু প্রপারলি খোলা হয় না, প্রপারলি অ্যাকাউন্টটা ঠিক করা হয় না, তাহলে কি হয় এই অ্যাকাউন্টটা বেশি একটা ভালো হয় না, সমস্যা হয় পরবর্তীতে কাজ করতে গিয়ে। এই কারণে আপনারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন না। আপনারা যদি কোনো কিছু দেখতে ইচ্ছা করে, তাহলে আপনারা এখান থেকে ঢুকে এখান থেকে সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন। তো আমি এই জন্য সবাইকে বলবো যে আপনারা কাজ না শিখে অ্যাকাউন্ট খুলবেন না, আপনাদের কাছে কাজটা শিখে তারপরে অ্যাকাউন্ট খুলবেন। আর যারা অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন তারা তো খুলেই ফেলেছেন, আর কিছু করার নেই, সমস্যা নেই। এবার আমরা তাহলে দেখি যে আমরা এই ফাইবার মার্কেট প্লেসে কি কি কাজ আছে, এখানে কি কি কাজ করা যায় বা এখান থেকে কিভাবে ইনকাম করা যায়, এটা আমরা দেখব। তো প্রথমে আমরা ফাইবার ইন্টারফেসটা আমরা দেখে নিলাম, এরপরে আমরা এখানে ভিতরের ইন্টারফেস গুলো আমরা দেখবো, ভিতরের অপশন গুলো আমরা দেখবো। প্রথমে আমি এখানে যদি সার্চ করি, এখানে সার্চ বলে যদি আমি সার্চ করি, যে কোর্সটা আমরা করতেছি সেই কোর্সটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমি সার্চ করি তাহলে দেখি কি কি আসে। ওকে, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি সার্চ করলাম, তাহলে এখন দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এর রেজাল্ট চলে আসলো। আমরা প্রথমেই দেখব যে এই মার্কেট প্লেসে ফাইবারে কি কি সার্ভিস গুলো দেয়া যায়, অর্থাৎ আপনি কোন কোন কাজগুলো শিখবেন, কোন কোন কাজগুলো শেখা সম্ভব এবং কোন কোন কাজগুলো এখান থেকে শিখলে আপনি ইনকাম করতে পারবেন। আমরা প্রথমেই এখানে একটু পরিচিত হয়ে দেখেন, গ্রাফিক ডিজাইনের একটা অপশন আছে, তারপরে ডিজিটাল অপশন আছে, বিজনেস লাইফস্টাইল হচ্ছে অপশন, তো অপশনটা আছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আমাদের এই অপশনটা আমরা দেখবো যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমাদের কি জিনিসগুলো আছে, এভাবে না দেখে এখান থেকে সহজে দেখি। তো ডিজিটাল তিনি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, যেটার উপরে আমরা খুবই গুরুত্ব দেই, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবচাইতে বেশি জনপ্রিয়। দেখেন এই সব প্রথমে আসছে মার্কেটিং,
আমাদের আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? আমি একজনকে একটু জিজ্ঞেস করে নেই। মাঝখানে সম্ভবত আমার লাইনটি কেটে গিয়েছিল। আশরাফুল, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? জি স্যার, আপনি হয়তো ওই যে মিউট করার সময় ঠিক জন্যটা তুলে মিউট করে দিতেন। আচ্ছা, আমি কত কতক্ষণ আমাকে শোনা যায়নি পিছন থেকে? 2-3 মিনিট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্ট কোথায় ছিলাম বলেন। লাস্ট ছিলাম হচ্ছে, আমি একটা লাস্ট যে ফাইবার দেখাচ্ছিলেন, আপওয়ার্ক এর কথা বলছিলেন ফাইবারের প্রথম দিকে। আচ্ছা, এই মার্কেট প্লেসে যে শুরু করছি, এখান থেকে কি কথা শোনা গেছে এই যে ডিজিটাল প্রথম মার্কেটিং এর? হ্যাঁ, প্রথম দিকে ফাইবার আপওয়ার্কটা শোনা গেছিল, তারপর থেকে আস্তে আস্তে আটকে 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 আস্তে আস্তে হঠাৎ করে পরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, মনে সরি, আমার আসলে নেটওয়ার্ক একটু মনে হয় ছিল প্রবলেম ছিল, এই কারণে আপনার শুনতে পাননি। তো তাহলে আমি আবার একটু পিছনে যাচ্ছি। আমরা এই যে ফাইবারে ঢুকছি, এখান থেকে কি দেখা গেছে ফাইবারে যে আমি www.fiber.com? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নতুন করে আবার এখান থেকে একটু দেখাচ্ছি। যারা মিস করেছেন, আমার নেটওয়ার্ক কানেকশনটা একটু স্লো হয়ে গিয়েছিল, এই কারণে হয়তো আপনারা দেখতে পান নাই বা শুনতে পাননি। আমি পিছন থেকে আবার একটু করছি। তো আমি এখানে চলে আসলাম নতুন একটা আমি এখানে লিখছি www.fiber.com। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফাইবার মার্কেট প্লেসে আসলাম। এখানে এসে আমি এরকম একটা ইন্টারফেস আমি দেখতে পাচ্ছি। আপনারা যারা ফাইবারে অলরেডি দেখেছেন, তারা তো জানেনই ফাইবার সম্পর্কে বা মোটামুটি ফাইবার ইন্টারফেস সম্পর্কে। আর যারা একদমই নতুন, তারা এখানে সার্চ দিতে পারেন www.fiber.com। সার্চ দিলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটা হচ্ছে মার্কেট প্লেস। আমি আপনাদেরকে 10টা মার্কেট প্লেস দেখিয়েছি, যে 10টা মার্কেট প্লেস সাধারণত মানুষ কাজ করে। তো এখানে সবচাইতে যেটা জনপ্রিয় বা সবচাইতে যেখান থেকে বেশি মানুষ কাজ করে, এরকম একটা মার্কেট প্লেস আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কেট প্লেস এখানে কিভাবে মার্কেট প্লেসে ঢুকতে হয় বা এখানে কি ধরনের কাজগুলো আছে, আমরা কি কাজগুলো করতে পারি, তার একটা ডিটেলস বর্ণনা আমি এখান থেকে আপনাদেরকে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? ফাইবারে একটা লেখা দেখতে পাচ্ছি, লোগো দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে ফাইবার বিজনেস দেখতে পাচ্ছি, এক্সপ্লোর দেখতে পাচ্ছি, তারপরে ইংলিশ বা আপনি এখান থেকে আপনার ভাষাটা চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো ভাষা আছে, আপনি ভাষা চেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে ডলার বা অন্য কোনো কারেন্সিতে আপনি যদি কনভার্ট করেন করতে পারেন। এরপর হচ্ছে বিকাম এ সেলার, অর্থাৎ আমরা কাজ করার পরে আমরা একজন সেলার হব। যে ব্যক্তি একটা কাজ শিখবে, তারপরে সে এখানে সেলার হিসেবে কাজ করতে হবে, সে তার সার্ভিসটা সেল করবে। এরপরে হচ্ছে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে জয়েন হতে পারি। হ্যাঁ, কিভাবে জয়েন হতে পারি? আমরা জয়েনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ফেসবুক থেকে জয়েন করতে পারি, আমরা গুগল থেকে জয়েন করতে পারি, অথবা অ্যাপল থেকে জয়েন করতে পারি। তাহলে এখান থেকে আমরা জয়েন করতে পারি, অথবা আমরা সরাসরি ইমেল দিয়েও জয়েন করতে পারি। তো এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কেউ এখন জয়েন করবেন না। অলরেডি যদি কেউ জয়েন করে ফেলেন তো ফেলেছেন, কিন্তু নতুন করে কেউ জয়েন করবেন না। আপনার কাজটা শিখেই তারপরে জয়েন করবেন। কাজ না শিখে জয়েন করলে হয় কি, শুধু জয়েন করাই হয় কিন্তু কোনোভাবেই সেটা
সুন্দরভাবে জয়েন করা হয় না এবং অপ্রিমাইজ ওয়েতে জয়েন করা হয় না। অপ্রিমাইজ ওয়েতে জয়েন করা না হলে তাহলে যেটা হয় যে আপনার কাজটা করতে পরবর্তীতে গিয়ে অনেক সমস্যা তৈরি হয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা মার্কেট প্লেসে কাজ করবেন কি হয় আগে অ্যাকাউন্ট করবেন না, আমাদের সাথে কাজটা শিখে ভালো দক্ষতা অর্জন করে তারপরে আমরাই আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, অপ্টিমাইজ জয়েতে কিভাবে অ্যাকাউন্ট করলে খুব দ্রুত কাজ পাওয়া যাবে সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। ওকে, তাহলে আমরা যে কাজটা করব বা আমরা যে কোর্সটা শিখব সেই কোর্সটা এখানে দেখি যে এই কোর্সের ভ্যালুটা কেমন আছে বা এই কোর্সটা আদৌ কোনো কাজ আছে কিনা। আমরা যে কোর্সটা শিখবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখি আমি ডিজিটাল মার্কেটিং একটু সার্চ দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং, ওকে, এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ দিলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে অনেকগুলো সার্ভিসের অপশন চলে আসছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি গ্রাফিক্স ডিজাইন, তারপর দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, তারপর দেখতে পাচ্ছি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, তারপর দেখতে পাচ্ছি ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, তারপর দেখতে পাচ্ছি মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, তারপর দেখতে পাচ্ছি ডেটা, তারপরে বিজনেস, তারপরে লাইফস্টাইল। তাহলে এতগুলো আমাদের ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিতে আমরা সাধারণত কাজ করতে পারি। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে ক্লাস করছি, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। তার আগে আমরা অন্যান্য গুলো দেখি। দেখেন এখানে গ্রাফিক ডিজাইনের অনেক অনেকগুলো সার্ভিস আছে, এখান থেকে গ্রাফিক ডিজাইন কোর্সটা করে এই সার্ভিস গুলো দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এই কোর্সটা এটা শিখে এখানে অনেকগুলো সার্ভিস দেওয়া যেতে পারে। এরকম প্রত্যেকটা সেক্টরেই আমাদের অনেকগুলো কাজ আছে, এখান থেকে আমরা এই কাজগুলো শিখে এখানে কাজ করতে পারি। তো আমরা মূলত যে কাজটা শিখবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কি কি সাব ক্যাটাগরি গুলো আছে সেটা আমরা দেখবো। দেখেন প্রথমে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং একদম 1 নম্বরে আছে, এর কারণে এইটার চাহিদা অনেক বেশি এবং অনেক মানুষ এটাই শিখে। সবার প্রথম কাজ এটাই বা এটাই মানুষ শিখে এবং খুব তাড়াতাড়ি এখান থেকে ভালো একটা পর্যায়ে যেতে পারে। তো আমাদের যে কোর্সটা আমরা আউটলাইনটা করেছি, আমাদের কোর্স সিলেবাসটা, এই কোর্স সিলেবাসের দেখবেন প্রথম দিকে অনেকগুলো ক্লাস থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর উপরে অনেকগুলো ক্লাস থাকবে। আমরা এটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি, এমফাসাইজ করছি। এরপরে দেখেন আমাদের এখানে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আমাদের এসইও, এসইওর উপরে ক্লাস থাকবে, লোকাল এসইওর উপরে ক্লাস থাকবে। এরপরে দেখেন আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি, পাবলিক রিলেশন, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স, ক্রাউড ফান্ডিং, টেক্স মেসেজ মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ই কমার্স মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, মোবাইল অ্যাপ মার্কেটিং, মিউজিক প্রমোশন, বুক অ্যান্ড ই বুক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, পডকাস্ট মার্কেটিং আন্ডার্স। তাহলে দেখেন এখানে কতগুলো সার্ভিস এখানে দেওয়া যায়। তো ইচ্ছা করলেই কিন্তু একজন ব্যক্তি এতগুলো বিষয়ের উপরে সার্ভিস দিতে পারে না বা দেওয়া সম্ভব না। তাই আমরা যে আমাদের কোর্স আউটলাইনটা আমরা এভাবে সাজিয়েছি যে কাজগুলোর গুরুত্ব অনেক বেশি, যে কাজগুলো করে একজন মার্কেটার খুব দ্রুত ইনকাম করতে পারে এবং যে কাজগুলো এভারেজ সকলের পক্ষে করা সম্ভব। কারণ কিছু কিছু বিষয়গুলো আছে যেগুলো ইচ্ছা করলে সকলের পক্ষে করা সম্ভব নয়। তাহলে আমরা যে কাজগুলো করাবো বা কাজগুলো আমরা শিখাবো সেটা হচ্ছে যাদের একদম বেসিক নলেজ আছে কম্পিউটার সম্পর্কে বা আমাদের ইন্টারনেট সম্পর্কে, তারাই সেই কাজগুলো করতে পারবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা আমাদের কাজগুলো শিখাবো। তো এবার দেখেন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এসইও, ঠিক আছে, এগুলো হয়তো অনেক আপনারা নাম শুনে থাকবেন, কিন্তু এটার ডিটেলস আমরা আমাদের কোর্সে শিখাবো। ওকে, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে আমি যদি বলি যে আমরা তাহলে কি কাজ করতে পারবো, আমাদের এখানে থেকে কি কাজ আমরা সাধারণত করতে পারি। আমি যদি এখানে একটা সার্ভিসের নাম লিখি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে একটা সার্ভিস, আমি এর আগের ক্লাসেও আমি দেখিয়েছিলাম যে এখান থেকে একটা সার্ভিস দিয়ে কত টাকা ইনকাম করা যায় বা কিভাবে ইনকাম করা যায়। আমি একটা সার্ভিসের নাম লিখছি, যেমন মনে করেন ফেসবুক, ফেসবুকের থেকে আমি একটা সার্ভিসের নাম লিখি ফেসবুক পেজ ক্রিয়েট। একদম সহজ একটা কাজ না, যে ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট অর্থাৎ আমরা যে বিজনেস পেজ বলি বা ফেসবুক পেজ বলি, ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে ইনকাম করা সম্ভব, একদম সহজ কাজ। এর মতো সহজ কাজ আর হয় না।
যে ফেসবুক পেজ ক্রিয়েটে আমি আপনি একজনকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। দেখেন এখানে অনেক ব্যক্তি ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে, এরকম গিগ আছে, এরকম অনেক গিগ আছে, আমি এখান থেকে অনেক ব্যক্তির গিগ দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটু কথা বলবো যে গিগ কি, সেটাও আমি একটু বলবো। আর তার আগে একটু পিছনে যাই, আমি এখান থেকে আপনাদেরকে আমার যে আজকের কোর্স আউটলাইনটা সেটা থেকেই ধরে ধরে বলি, তাহলে ভালো হবে। যে এখানে আমরা বলেছিলাম যে হোয়াট ইজ ফাইবার, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে ফাইবারটা কি। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে সাধারণত ডিজিটাল মার্কেটার কাজ শিখে কাজ করে। তারপর হচ্ছে হোয়াট ইজ গিগ। তাহলে আমরা এবার চলে আসলাম গিগে, গিগ জিনিসটা। ওকে, তাহলে আমরা এবার একটু গিগ জিনিসটা বুঝে নেই, যে আমরা ফাইবারে ঢুকলাম, ফাইবার কি, ফাইবার জিনিসটা আমরা বুঝলাম, এবার আমরা একটু বুঝে নিই গিগ জিনিসটা কি, তাহলে আপনারা এটা সম্বন্ধে আরো ভালো আইডিয়া হবে। ওকে, আমরা একটা গিগ এর ভিতরে প্রবেশ করতেছি। ফাইবার মার্কেট প্লেসে আপনি যখন ঢুকবেন, অ্যাকাউন্ট করবেন, তারপরে দেখেন এখানে আপনার যে একটা অ্যাকাউন্ট পাবলিশ করার, অ্যাকাউন্ট করার পরে আপনি যে একটা সার্ভিসটা দিবেন, সেই সার্ভিসটাই হচ্ছে একটা গিগ। এটাকে ফাইবারের ভাষায় আমরা বলি গিগ। তাহলে দেখেন এখানে গিগের ভিতরে কি কি জিনিসগুলো থাকবে, আমি যদি একটু নিচে স্ক্রল করি, দেখেন গিগের ভিতরে কি কি এলিমেন্টস গুলো আছে। আমি প্রত্যেকটা এলিমেন্টস আপনাদেরকে একদম একটার পর একটার পর একটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন প্রথমেই এই গিগের থাকে একটা হেডলাইন। কি হেডলাইন? দেখেন, আই উইল ডেভেলপ বিজনেস ফেসবুক পেজ অথবা ফেসবুক বিজনেস পেজ, এটাই বলেন। তাহলে এখানে এই ব্যক্তি লিখলো কি, যে আমি কি করব, আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিব, ডেভেলপ করে দিব। এটা হচ্ছে প্রথম তার হলো হেডলাইন। এরপরে হচ্ছে এই ব্যক্তির নাম আমরা দেখতে পাচ্ছি, এই ব্যক্তির নাম, ঠিক আছে। আমরা এই ব্যক্তির আইডিতেও যাব, গিয়ে দেখবো যে আসলে এই ব্যক্তি কি কি কাজগুলো করেছে, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করেছে। তাহলে আমরা গিগটা দেখে নেই। দেখেন তারপরে আমরা দেখতে পাচ্ছি গিগের ইমেজ, যে আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিস সংক্রান্ত ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে প্রথমে একটা ভিডিও সে দিয়েছে, একটা ভিডিও দেওয়া যেতে পারে, তারপরে হচ্ছে এখানে পিকচার দেওয়া যেতে পারে, সেই ফেসবুক বিজনেস পেজ তৈরি করবে তার পিকচার, তারপরে এরকম আরো পিকচার দেওয়া যেতে পারে। এখানে একটা ভিডিও 5টা পিকচার দেওয়া যায়। ওকে, তাহলে আমরা দেখলাম যে ফাইবারের গিগ। আমি যদি আর একটা অ্যাকাউন্টে ঢুকি, তাহলে সেই অ্যাকাউন্টে থেকে আমি যদি একটু দেখাই, দেখেন এখানে একজন সেলেক্ট থেকে আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ, তার মানে সে কি করবে, সে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে এবং সেটা কি করবে, ম্যানেজ করবে। তাহলে এবার সে দেখেন কি একটা ব্যানার দিয়েছে, এরকম ব্যানার, এটাকে বলে আমরা বলি গিগ ইমেজ বা গিগের ব্যানার। তাহলে এরকম একটা গিগের ব্যানার দেওয়া যেতে পারে, তারপর হচ্ছে এরকম ব্যানার তৈরি করা দেওয়া যেতে পারে। আমরা আমাদের ক্লাস শিডিউলে, ক্লাস সিলেবাসের ভিতরে ফাইবারে কিভাবে গিগ ইমেজ তৈরি করতে হয়, গিগ আপলোড কিভাবে করতে হয়, আমরা সেটা শিখাবো আপনাদেরকে। তাহলে এরকম করে আমরা কি করব, আমরা প্রথমে এটা একটা হেডলাইন দিব, তারপর একটা গিগ ইমেজ তৈরি করব, তারপরে হচ্ছে এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অ্যাবাউট দিস গিগ, অর্থাৎ আপনি আপনার গিগের ভিতরে কি কি সেবাটা দিবেন, হ্যাঁ, তার একটা বর্ণনা। এখানে আমরা দেখতে পাচ্ছি সে সুন্দর করে এখান থেকে শুরু করে অনেকগুলো লেখা সে এখানে দিয়েছে, একদম এই পর্যন্ত, হ্যাঁ, সে এই লেখাগুলো এখানে দিয়েছে। এটাকে আমরা বলি ফাইবারের ডেসক্রিপশন। তাহলে এই ডেসক্রিপশনটা কি, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে একটা ডেসক্রিপশন লিখলে আপনার বায়াররা খুব দ্রুত আপনাকে কাজ আপনাকে কাজ দিবে, অর্থাৎ আপনার আপনাকে আপনাকে হায়ার করবে, সেটা আমরা এখান থেকে শিখবো। আমাদের কোর্সের ভিতরে সেই অপশন গুলো আছে, কিভাবে ফাইবারের ডেসক্রিপশন লিখতে হয় এবং অপটিমাইজড ওয়েতে, কিওয়ার্ড বেসড, যাতে করে আপনি দ্রুত র্যাঙ্ক করতে পারেন, সেটা এখান থেকে। এটা কিন্তু খুবই একটা জটিল বিষয়, যাতে করে গিগ সবাই ক্রিয়েট করতে পারে বা ডেসক্রিপশন সবাই লিখতে পারে, কিন্তু অপটিমাইজড ওয়েতে ডেসক্রিপশন লেখা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। যে যে জিনিসগুলো আমরা আমাদের কোর্সের ভিতরে আমরা শিখাবো, যে কিভাবে ফাইবারের ডেসক্রিপশন সুন্দর করে লিখতে হয়। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই ব্যক্তির, এই ব্যক্তির পার্সোনাল অ্যাকাউন্টের কি আছে। দেখেন অ্যাবাউট সেলার, এই ব্যক্তিটার সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে উনি আলবানিয়া থেকে জয়েন করেছে বা আলবানিয়া থেকে ওনার অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে উনি 2017 সাল থেকে কাজ করতেছে, তারপরে হচ্ছে ওনার অ্যাভারেজ রেসপন্স টাইম 2 আওয়ার্স, উনি
36 মিনিট আগে একটা কাজ জমা দিয়েছে, এবার ওনার পার্সোনাল ইনফরমেশন গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে একজন একটা অ্যাকাউন্ট করতে গেলে এই জিনিসগুলো সেখানে দিতে হবে। এরপর হচ্ছে ফাইবার গিগের আরেকটা বিষয় হচ্ছে কম্পেয়ার প্যাকেজ। এখানে আমরা যে কাজগুলো সেল করব সেই কাজগুলো কত টাকায় আমরা সেল করব, কত ডলারে আমরা সেল করব। দেখেন উনি বেসিক কাজ করবে $60, স্ট্যান্ডার্ড কাজ করবে $170, প্রিমিয়াম কাজ করবে $240। এখানেও ডান পাশে আমরা দেখতে পাচ্ছি তিনটা বক্স আছে, ওইটার একদম সংক্ষেপে এখানে দেওয়া আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তাহলে বেসিক কাজ করছে, তারপরে স্ট্যান্ডার্ড কাজ করতেছে, তারপরে প্রিমিয়াম কাজ করতেছে। এবার দেখি সেই বেসিক কাজে কি কি কাজ করবে। দেখেন বেসিকের ভিতরে সে কাজ করতেছে ক্রিয়েট ইওর ফেসবুক বিজনেস পেজ, তার মানে সে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে। তারপর হচ্ছে ফেসবুক কাভার তৈরি করে দিবে, তারপরে সেখানে বলছে যে সে নো পোস্ট ইনক্লুডেড, কিন্তু সে কোনো পোস্ট করবে না। তাহলে ফেসবুক কাভার করে দিবে আর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, তাকে $60 দিতে হবে। তারপরে স্ট্যান্ডার্ডে সে কি করবে, দেখেন ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ ওয়ান পোস্ট বাই ডে ফর 30 ডেজ, অর্থাৎ 30 দিন সে কাজ করবে, একটা করে পোস্ট প্রতিদিন দিবে, সেটা ম্যানেজ করবে। তারপরে হচ্ছে টিপস অন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় তার উপরে সে আপনাকে টিপস দিবে। তো এগুলো হচ্ছে তার তার কাজ, এবং সে এটার জন্য সে $170 নেবে। এরপরে প্রিমিয়াম যে সে কি কাজ করবে, দেখেন প্রিমিয়াম ম্যানেজ টু সোশ্যাল মিডিয়া, দুইটা সোশ্যাল মিডিয়া, যেমন মনে করেন ফেসবুক পিন্টারেস্ট অথবা ফেসবুক ইউটিউব অথবা ফেসবুক আর কি আছে, এগুলো যেমন লিঙ্কডইন আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, এগুলো যে কোনো দুইটা সে কি করবে, সে ম্যানেজ করবে। আর কি করবে, ওয়ান পোস্ট বাই ডে, সে প্রতিদিন একটা পোস্ট করবে, এবং সেটা কতদিনের জন্য, 30 দিনের জন্য। হ্যাঁ, এটা সে করবে, তাহলে এটার জন্য সে নেবে হচ্ছে $240। দেখেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সে কি কি কাজগুলো করবে তার একটা ওভারভিউ। তারপর এখানে সে কি দিয়েছে, এফএকিউ দিয়েছে, অর্থাৎ কিছু কোশ্চেন সেখানে সেট করে দিয়েছে, কিভাবে এই কোশ্চেন সেট করতে হয়, কোশ্চেনের ভিতরে কিভাবে কিওয়ার্ডস দিতে হয়, এটা আমরা আমাদের ইয়াতে শিখবো, আমাদের কোর্সের ভিতরে শিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো এলিমেন্টস, যে এলিমেন্টস গুলো সাধারণত ফাইবারে যখন আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন তখন এই এলিমেন্টস গুলো দিতে হবে। এবার যদি এই ব্যক্তির আমি যদি প্রোফাইলে যাই, তার পার্সোনাল প্রোফাইলে যদি আমি যাই, দেখেন এই ব্যক্তির পার্সোনাল প্রোফাইলে আমি গেলাম, এই ব্যক্তি হচ্ছে লেভেল 2 সেলার। এরপরে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সে 5টা সার্ভিস দেয়, এবং 5টা সার্ভিস, 5টা তাকে সার্ভিস বলতে পারেন এবং 5টা গিগ বলতে পারেন, তার 5টা গিগ। এরকম করে প্রথম অবস্থায় 7টা গিগ পাবলিশ করা যায়। তাহলে আমরা আমাদের কোর্সে কিভাবে 7টা গিগ পাবলিশ করতে হবে, আমরা একদম হাতে কলমে 6টা গিগ পাবলিশ করাই দিব। এটা আমরা যে ইয়াগুলো দিব, টপিক গুলো দিব, তার উপরে যে করতে হবে তা না, আপনার নিজস্ব চয়েসে নিয়েও আপনি করতে পারবেন। আমরা যে কাজগুলো শিখাবো তার উপরে বেস করে আপনি এই গিগ গুলো পাবলিশ করবেন। আমরা 6টা গিগ পাবলিশ করার জন্য আপনাদের 6টা ক্লাস দিব, এবং সপ্তম গিগ আপনি আপনার নিজের মতো করে পাবলিশ করতে পারবেন। তাহলে আমরা কাজটা শিখে আমরা 7টা গিগ পাবলিশ করব, এবং 7টা গিগ পাবলিশ কিভাবে করতে হবে আমরা আমাদের কোর্সে সেটা আমরা শিখবো। এরপরে হচ্ছে আমি যদি দেখি একটা অ্যাকাউন্টে কি কি থাকে, একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, বা একটা অ্যাকাউন্টের এলিমেন্টস গুলো কি কি, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি প্রথমে একটা অ্যাকাউন্টের কি থাকে, একটা প্রোফাইল থাকে। তাহলে একটা প্রোফাইলে কি ধরনের পিকচার দেওয়া যায়, এবং পিকচারের রেজুলেশন কিরকম, পিকচারটা কেমন হবে, হ্যাঁ এটা সম্বন্ধে আমাদের ইয়া থাকবে। তারপর হচ্ছে এখানে একটা ইউজার নেম থাকবে, তারপর হচ্ছে একটা হেডলাইন থাকবে যে আপনি কি ধরনের কাজগুলো করতে পারেন, তারপরে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো আপনার দিতে হবে। এরপরে হচ্ছে আমরা এই ফাইবার থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং নিতে পারি, ফ্রি ট্রেনিং, সেটা এখান থেকে করা যেতে পারে। তারপর হচ্ছে আপনার সম্পর্কে একটা ডিসক্রিপশন দিতে হবে, এই ডিসক্রিপশনটাও খুব জরুরি, অর্থাৎ আপনার প্রোফাইলটা দেখে যাতে করে একজন আমেরিকান, একজন কানাডিয়ান, একজন ইউরোপিয়ান দেখি যাতে করে সে ইমপ্রেস হয়, এবং ইমপ্রেস হয়ে যাতে করে আপনাকে হায়ার করে, অর্থাৎ আপনাকে সে কাজ করতে দেয়। তাহলে এমন করে, এমন সুন্দর করে আমাদের এই ডিসক্রিপশন লিখতে হবে, আমাদের প্রোফাইল ডিসক্রিপশনটা এরকম সুন্দর করে লিখতে হবে যে আমি কি কাজ পারি, তারপর হচ্ছে আমার কি এক্সপিরিয়েন্স আছে, আমি কাজটা কিরকম ভাবে শিখেছি, কোন কোন কাজগুলো আমি এক্সপার্ট, এই বিষয়ে খুব সংক্ষেপে আমাদের এই ডিসক্রিপশনটা লিখতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, তারপর স্কিল টেস্ট দিতে হবে,
এখানে এটা স্কিল টেস্ট কিভাবে দিতে হয়, স্কিল টেস্ট দেওয়ার কি কি ক্রাইটেরিয়া গুলো আছে, কিভাবে স্কিল টেস্ট গুলো দিলে আপনি খুব দ্রুত পাস করতে পারেন, এই জিনিসগুলো আমরা দেখবো। স্কিল টেস্ট একদম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা আমাদের কোর্সের ভিতরে থাকবে। এরপর হচ্ছে আপনি আপনার ফাইবারের সাথে অন্যান্য যে মার্কেট প্লেস, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে লিঙ্ক করে দিতে পারবেন, যেমন গুগল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো করতে পারবেন। তারপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিল অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি কি কি কাজগুলো শিখছেন, কি কি কাজগুলো সম্বন্ধে আপনার কি আছে এক্সপিরিয়েন্স আছে, সেগুলোর স্কিল গুলো এখানে আপনাকে অ্যাড করতে হবে। এরপর হচ্ছে আপনার এডুকেশন, আপনি কি কোথা থেকে পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন, সেগুলো আপনার এখানে দিতে হবে। তারপর হচ্ছে সার্টিফিকেশন, আপনি কি কি কাজগুলো শিখে সার্টিফিকেট নিয়েছেন, এগুলো এখানে থাকবে। এখন অনেকেই বলতে পারেন তো আমার তো এরকম সার্টিফিকেট নাই, আমার তো শিক্ষাগত যোগ্যতা অত বেশি নয়, আমি কিভাবে দিব। এখানে এখানে জাস্ট দেওয়া, কিন্তু এখান থেকে ভেরিফাই করা হয় না বা আপনি আসলেই সেটা করেন কিনা বা আসলেই আপনি সার্টিফিকেট অর্জন করছেন কিনা, এটা দেখা হয় না, জাস্ট এটা অ্যাড করতে হয় যাতে করে এই আপনার প্রোফাইলটা খুব সুন্দর হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম সেটা বলা যেতে পারে যে আমাদের গিগের এলিমেন্টস, আমরা গিগ কি এটা বুঝতে পারলাম, আমাদের গিগের এলিমেন্টস গুলো কি আমরা সেটাও বুঝতে পারলাম, যে গিগে কি কি উপাদান গুলো থাকে, কি কি বিষয়গুলো থাকে, আমরা তার একটা ওভারঅল ধারণা পাইলাম। তো আমরা আমাদের কোর্সের ভিতরে আপনারা যখন এই কোর্সের ক্লাস পাবেন তখন একদম প্রপারলি আপনারা গিগ কিভাবে পাবলিশ করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, কি কি জিনিসগুলো করতে হবে, সবগুলো এলিমেন্টস কিভাবে অপটিমাইজ করতে হবে, সেগুলো আপনারা আমাদের এই কোর্স থেকেই পাবেন। আজকে আপনাদেরকে আমি জাস্ট ওভারভিউ দেখাচ্ছি যে কি কি জিনিসগুলো আপনাদের লাগবে। এরপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, সবই বুঝলাম কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারবো তো, বা এখান থেকে ইনকাম করা সম্ভব, এখানে ইনকাম মানুষ করে, বা ইনকাম করলে কত টাকা ইনকাম করা যায়, আমি আপনাদেরকে এখন এটাই দেখাবো যে এখান থেকে মানুষ কত টাকা ইনকাম করছে বা করতেছে, আপনার পক্ষে ইনকাম করা সম্ভব কিনা এটা আমরা এখন এখানে দেখবো। তাহলে আমি আপনাদেরকে আবার পিছনে নিয়ে যাই, দেখেন এখানে, দেখেন প্রথম যে এখানে অনেকগুলো গিগ আছে, আমি এখান থেকে কয়েকটা গিগ আপনাকে দেখাবো যে এরা কত টাকা ইনকাম করতেছে, যারা এখানে কাজ করতেছে তারা কত টাকা ইনকাম করতেছে। তাহলে আমি এখান থেকে অনেকে হয়তো বলতে পারেন যে আমেরিকানরা বেশি ইনকাম করে, কানাডিয়ানরা বেশি ইনকাম করে, তাহলে আমাদের দেশে আশেপাশে বা আমাদের দেশের লোকজন কিরকম ইনকাম করে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখেন আমি এখানে একটা ব্যক্তির প্রোফাইল ওপেন করেছি, আগে দেখিনি এই ব্যক্তিটা কোন দেশি, দেখেন এই ব্যক্তি হচ্ছে পাকিস্তানের, পাকিস্তানের একজন ব্যক্তি। তো এই ব্যক্তি এখানে কাজ করছে হচ্ছে সেই লেভেল টু সেলার, সে এখান থেকে কটা কাজ করছে দেখেন 864টা সে কাজ করছে। সে কি কাজ করে দেখেন, আই উইল ক্রিয়েট অর ফিক্স ফেসবুক বিজনেস অর ফ্যান পেজ, সে ফেসবুক বিজনেস পেজ অথবা ফ্যান পেজ তৈরি করে। তাহলে এই ব্যক্তিটা কাজ করছে কতগুলো, কাজ করছে হচ্ছে 864টা কাজ করছে। তো এবার আমি যদি দেখি যে 864টা কাজ যে সে করছে সে কত টাকা ইনকাম করছে, সে বেসিক ইনকাম করে, বেসিক কাজ করে $5, স্ট্যান্ডার্ড কাজ করে $20, আর প্রিমিয়াম কাজ করে $50। তাহলে আমি যদি ধরি যে সে প্রিমিয়ামে অনেকগুলো কাজ করছে, স্ট্যান্ডার্ড অনেকগুলো কাজ করছে, বেসিক অনেকগুলো কাজ করছে, তাহলে অ্যাভারেজ যদি আমি হিসাব করি তাহলে তাকে স্ট্যান্ডার্ড দিয়ে আমাকে হিসাব করতে হবে। তাহলে মাসখানেক হিসাব করলে বেশিটাও নয় কমটাও নয়। তাহলে আমি যদি $20 হিসাব করি, $20 সে কাজ করছে প্রত্যেকটা কাজে, এবং সে কাজ করছে হচ্ছে 864 দিয়ে। তাহলে সে এই একটা মাত্র গিগ দিয়ে, একটা মাত্র সার্ভিস দিয়ে সে কত টাকা ইনকাম করছে, তাহলে আমি যদি একটু ক্যালকুলেটার দিয়ে দেখি, আমি হিসাব করে আপনাকে দেখাচ্ছি যে এখান থেকে তারা কিভাবে ইনকাম করতেছে, অন্য অন্য ব্যক্তিরা কিভাবে ইনকাম করতেছে, বা এখান থেকে আসলে ইনকাম করা সম্ভব কিনা। তাহলে আমরা এখানে লিখছি 864, এটা 864টা সে কাজ করছে, এবং সে প্রত্যেকটা কাজ করছে অ্যাভারেজ $20 করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে 17,280টি কাজ করছে, এবং এটা হচ্ছে ডলারে, ডলার হিসাব। যদি আমি ডলারটাকে টাকায় কনভার্ট করি তাহলে আমি টাকায় কনভার্ট করলে আমি এখান থেকে গুণ করবো কত দিয়ে, 85 দিয়ে, $1 সঙ্গে সঙ্গে 85 টাকা। তাহলে দেখেন এখানে সে 14,68,800 টাকা ইনকাম করছে সে এই সার্ভিস গুলো দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম এটা এখানে কিন্তু যা দেওয়া আছে সবগুলো কিন্তু
তার তার হিসাব ওয়েবসাইট থেকেই আমি নিয়ে আপনাদেরকে বলছি, নিজের কোনো বানানো কোনো কথা না। এরপরে হচ্ছে আমি যদি অন্য একটা অ্যাকাউন্টে যদি আমি ঢুকি, দেখেন এখানে কম আছে বেশি আছে, আমি জাস্ট অ্যাভারেজ দেখাচ্ছি। আমি প্রথম পেজে আছি, আমি যদি একটু পরের পেজে যদি যাই তাহলে দেখতে পারবেন এরকম অনেক গিগ এখানে আছে। দেখেন এখানে অনেক গিগ আছে, এখান থেকেও আমরা দেখতে পারবো। দেখেন আমি একটা যে কম কাজ করেছে এরকম একটা কাজের একটা দেখাই, একটা ব্যক্তি কম কাজ করছে, ওকে এখান থেকে এর এর অ্যাকাউন্টে আমরা যাই। দেখেন এই ব্যক্তি কাজ করছে 26টি, যে বেসিক $5, স্ট্যান্ডার্ড $35, প্রিমিয়াম $60। ঠিক আছে, তাহলে সে স্ট্যান্ডার্ড হিসাব করলে আপনি বের হয়ে যাবে সে কত টাকা ইনকাম করছে। এরকম করে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা অনেক ব্যক্তির তথ্য আমরা দেখতে পারি যে এখান থেকে কে কি সার্ভিস দিচ্ছে এবং সার্ভিস দিয়ে কত টাকা ইনকাম করতেছে। তাহলে আপনারাও যখন গিগ তৈরি করার আগে বা আসে ক্লাস শেষে আপনারাও নিজেরাও এই ফাইবারে ঢুকে দেখতে পারবেন যে কত মানুষ কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, কত ডলার ইনকাম করতেছে, ঠিক আছে, এবং কি কি কাজগুলো করতেছে। আপনারা এটা নিয়ে একটু করতে পারেন, একটু গবেষণা করতে পারেন, একটু দেখতে পারেন, দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা আজকে দেখলাম যে ফাইবারে কাজ করে মানুষ ইনকাম করতেছে, ফাইবারে কাজ করে মানুষ এখানে সহজ কাজ, যেমন ফেসবুক পেজ ক্রিয়েশন, এটার মতো সহজ কাজ কি আর হয় বলেন? একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে মাত্র 5 মিনিট সময় লাগে। এরপরে হচ্ছে সেটাকে আমরা অপটিমাইজ করতে পারি, অনেক হয়তো অপটিমাইজ করতে পারি, সেটাও আমরা আমাদের কোর্সের ভিতরে দেখব। তাহলে আমরা টোটাল ফাইবারের সম্পর্কে দেখলাম, ফাইবার প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে আমরা দেখলাম, ফাইবারের গিগ গুলো সম্পর্কে দেখলাম, এখান থেকে কিভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে আমরা দেখলাম, জাস্ট একটা ওভারভিউ আমরা দেখলাম। আপনারা আরো দেখতে চাইলে ফাইবারে ঢুকে আপনারা নিজে থেকেই দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা আমাদের এই চতুর্থ পর্যায়ে যেটা ছিল হাউ মাচ মানি ডু উই ইনকাম ফ্রম ফাইবার, এটা আমরা দেখলাম। এরপরে আমরা যে জিনিসটা দেখবো যে আমাদের এই আইটি সেন্টারে আমরা কিভাবে সার্ভিস গুলো দিয়ে থাকি বা আমরা কি কি সার্ভিস গুলো দিচ্ছি, আমাদের এখান থেকে আপনারা কি কি সুবিধা গুলো পাবেন, ওকে সেটা আমরা একটু দেখে নিব। হোয়াই সামাদ আইটি সেন্টার স্পেশাল, আমাদের এই আইটি সেন্টারটা কেন স্পেশাল বা আমরা এখান থেকে কি কি সুবিধা আমরা এখান থেকে দিচ্ছি। দেখেন এখানে প্রথমত যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এখানে যারা ট্রেনিং দিচ্ছে তারা হচ্ছে দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনার, অর্থাৎ আমাদের এখানে যারাই সেখানে শিখাচ্ছে তারাই অনেক দিনের অনেক বছরের দক্ষতা অর্জন করে তারপরে হচ্ছে আপনাদের কাজটা শিখাচ্ছে। এরপরে আপনারা যারা সরাসরি আমাদের এই আইটি সেন্টারে ক্লাস করবেন বা কোর্স করবেন তারা যে সুবিধাগুলো পাবেন, দেখেন মাল্টিমিডিয়া ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, আমাদের এখানে যে ক্লাসরুমটা আছে সেটা অবশ্যই মাল্টিমিডিয়া এবং প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয় এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম আপনাদের সুবিধার জন্য। আমাদের রয়েছে 24 ঘন্টা বা 7 দিন অনলাইন সাপোর্ট ব্যবস্থা, অর্থাৎ আপনি যখন কাজটা করতে যাবেন তখন যে সমস্যাগুলো আপনি ফিল হবে বা যে সমস্যাগুলো করবেন আপনারা আমাদের কাছে সবসময় সে সমস্যার সহজে সমাধান পাবেন। তারপরে হচ্ছে আমরা যে কাজ সবসময় করে থাকি, অনেকেই যেটা করে না সেটা হচ্ছে যে ক্লাস নেওয়ার পরে সেই ভিডিওগুলো দেয় না বা ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেয় না, কিছু কিছু ভিডিওগুলো বাদ দিয়ে রাখে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাট আমাদের কোচিং সেন্টারে আমরা যে ক্লাসগুলোই নিব সেই ক্লাসগুলোর ভিডিও আপনাদেরকে ফুল ভিডিও আপনাদেরকে প্রদান করা হবে, যাতে করে আপনি বারবার দেখে ওই বিষয়টা আয়ত্ত করতে পারেন। এরপরে হচ্ছে আমাদের যে সুবিধা আপনি এখান থেকে পাবেন, কোর্স শেষে 2 মাসের ফ্রি সাপোর্ট নেওয়ার সুবিধা, অর্থাৎ আপনি কোর্সটা করলেন, কোর্সটা করার পরে কাজ শুরু করলেন, এরপর আপনি 2 মাস আপনি একদম ফ্রি সাপোর্ট পাবেন, অর্থাৎ যে কোনো ধরনের সহযোগিতা যে কোনো ধরনের কাজ আপনি আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই। এরপরে আমাদের যে কাজগুলো আমরা শিখাই সেটা হচ্ছে প্রজেক্ট বেসড কাজ করার সুবিধা, অর্থাৎ আপনারা যে কাজটা করবেন সেই কাজগুলো এলোমেলো আমরা শিখাই না, আমরা একটা নির্দিষ্ট প্রজেক্ট আকারে কাজগুলো শিখাই। আপনারা আমাদের কোর্স মডিউলের মধ্যে অবশ্যই দেখতে পেরেছেন যে আমরা 4টা 5টা ক্লাস নিয়ে একটা প্রজেক্ট ক্লাস, 4টা ক্লাসের পরে একটা প্রজেক্ট ক্লাস, তার মানে হচ্ছে কি আপনাদেরকে এটা কাজ শেখানো হবে, শুধু শিখাই ছেড়ে দিলাম তা নয়, আমরা কাজটা শেখানোর পরে তারপরে হচ্ছে সেই কাজের উপরে আমরা কি দেবো অ্যাসাইনমেন্ট দিই এবং প্রজেক্ট আকারে আমরা ক্লাসগুলো আমরা আবার অ্যাসাইনমেন্ট আকারে সেটা নেই, যাতে করে আপনারা হাতে কলমে কাজটি করতে পারেন। কারণ হচ্ছে একটা ক্লাস করা একটা জিনিস দেখা সহজ, কিন্তু যখন আপনি কাজটা করতে যাবেন তখন আপনি অনেক ধরনের সমস্যায় পড়বেন। তাহলে আপনি প্রথমে শিখবেন এবং তারপরে আমরা কি করব তার উপর অ্যাসাইনমেন্ট দিব, তার উপর আপনাদের প্রজেক্ট দিব, তাহলে তারপরে আপনি সেই প্রজেক্ট আপনারা কমপ্লিট করে আমাদেরকে আবার ফিডব্যাক দিবেন, আমরা সেটা আবার দেখবো, দেখে কোথায় কোথায় সমস্যা হয়েছে
কোথায় কোথায় আপনি পারেন নাই, কোথায় কোথায় আপনার ভুল হয়েছে, কোথায় কোথায় আপনার স্ট্যান্ডার্ড হয় নাই, সেটা আমরা দেখে আবার আপনাকে রিপোর্ট করব। তারপর আপনি আবার সেটা শেষ করবেন। আর আপনার কাজটা করতে গিয়ে যখন কোনো ধরনের সমস্যায় তৈরি হবে, অর্থাৎ কাজটা করতেই পারছেন না, তাদের সাথে আমাদের নকলে আমরা তখন সেখান থেকে আপনাকে বুঝাই দেবো যে কিভাবে আপনি কাজটা শেষ করবেন। এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোর্স শেষে থাকছে অনলাইন কারিগরি বোর্ডের আন্ডারে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট, অর্থাৎ আপনি এখানে কোর্স করার পরে আপনি এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন। আপনি এখান থেকে নর্মাল সার্টিফিকেট পাবেন। এরপর হচ্ছে কারিগরি বোর্ডের আন্ডারে, যেটাকে আমরা বলি যুব উন্নয়ন, যুব উন্নয়নের সার্টিফিকেট আপনি এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখানে রেজিস্ট্রেশন করেন যুব উন্নয়নের জন্য 6 মাসের সার্টিফিকেটের জন্য, সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। আর আমাদের কোর্সের 3 মাসের সার্টিফিকেটও আপনি নিতে পারবেন। তার মানে হচ্ছে এই সার্টিফিকেট দিয়েও আপনি কি করতে পারবেন, অন্য চাকরিতে বা বিভিন্ন সরকারি হোক বেসরকারি হোক এসব চাকরিতে আপনি কি করতে পারবেন, এই সার্টিফিকেট কাজে লাগে আপনারা কাজ করতে পারবেন, আপনাদের ভবিষ্যতের জন্য সেটা কাজে লাগবে। ওকে, তাহলে আমরা আমাদের কেসের কোর্সের আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যে টপিক গুলো আজকে নিয়ে ক্লাসটা করতে চেয়েছিলাম সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমি আপনাদের সবাইকে সুযোগ দিব যাতে করে আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো আপনারা করতে পারেন, কোর্স রিলেটেড, এডমিশন রিলেটেড এবং আজকের ক্লাস রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারবেন। আমি আপনাদের সকলের মাইক্রোফোন অন করার পারমিট দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে মাইক্রোফোন অন করে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমরা সকল কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি আপনাদেরকে বলে নিই, আমাদের কোর্স অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই ফোন নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করলে আপনার যে কোনো ধরনের অ্যাডমিশন বিষয়ক তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি এই নাম্বার গুলো কপি করে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নাম্বার গুলো কপি করে নেবেন। এখানে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা ফোন দিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওকে, এবার আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই মাইক্রোফোন অন করে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, যে কোনো ধরনের কোশ্চেন, এডমিশন রিলেটেড, কোর্স রিলেটেড, আজকের ক্লাস রিলেটেড, যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলুন। এই কোর্সটা কয় মাস, ডিউরেশন কয় মাস, এখন ক্লাস কতগুলো হবে একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, আমাদের কোর্সটার ডিউরেশন হচ্ছে 3 মাস, 3 মাস কোর্সটার ডিউরেশন থাকবে। আর হচ্ছে আমাদের কোর্সের যে ক্লাস, আমাদের 30টা ক্লাস, 36টা ক্লাস থাকবে, 36। আমি কোর্সের, আমাদের যে কোর্স সিলেবাস, সেই সিলেবাসের একটা লিংক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম মাত্র, আপনারা এখান থেকে দেখে নেবেন আমাদের কোর্সের সিলেবাসটা, পুরো সিলেবাস একদম হেডিং সাবহেডিং এখানে সব দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। স্যার, যুব উন্নয়নের যে সার্টিফিকেটটা সেটার ব্যাপারে যদি একটু ডিটেইলস বলতেন। যুব উন্নয়নের সার্টিফিকেট একটা হচ্ছে আপনি আমাদের যে কোর্সটা করবেন, কোর্সটা তো 3 মাসের কোর্স, তাই না? জি। তো এই 3 মাসের কোর্সটা করলে আপনি 3 মাসের একটা সার্টিফিকেট পাবেন, যেটা সব কোচিং সেন্টারে আপনাকে দিবে বা আমরা দিচ্ছি। আর যুব উন্নয়নের যে কোর্স, যে যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা হচ্ছে কারিগরি বোর্ডের আন্ডারে। হ্যাঁ, ওই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যুব উন্নয়নে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে, রেজিস্ট্রেশন করে সেখানে এক্সামের ব্যবস্থা আছে, সেই এক্সাম দিলে আপনি কি করতে পারবেন, সেখান থেকে যুব উন্নয়ন সার্টিফিকেট পেয়ে যাবেন। আমাদের ফেসবুকের পেজ লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে আমি ফেসবুকের আমাদের যে ইনফরমেশন গুলা যেখান থেকে পাবেন, ফেসবুকের পেজ লিঙ্ক, ফেসবুকের গ্রুপ লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, সবগুলো লিঙ্ক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে এগুলো কপি করে নিয়ে আপনারা তথ্য পেতে পারেন বা দেখতে পারবেন। স্যার, যুব উন্নয়নের ফিটা কত পড়বে? আচ্ছা, যুব উন্নয়নের ফি এবং যুব উন্নয়নের ভর্তি সংক্রান্ত আপনারা এখান থেকে এই যে সরাসরি নাম্বার গুলো দিয়েছে এখানেও যোগাযোগ করতে পারেন। তারপর আমি আপনাদেরকে আমাদের আমাদের যে অ্যাডমিন আছে সেখান থেকে আমি আপনাদেরকে কথা বলে দিচ্ছি যাতে করে আপনারা আরো ডিটেইল জানতে পারেন। আচ্ছা, আমাদের অ্যাডমিনের এখানে কে আছেন, অ্যাডমিনের কে আছেন, কাউসার, আশরাফুল ভাইরা কে আছেন এখানে? জি, আপনাদের যুব উন্নয়নের যে সার্টিফিকেট সেটা নিতে হলে কি করতে হবে একটু বলেন।
যুব উন্নয়নের সার্টিফিকেট নিতে হলে আগে কোর্সটা কমপ্লিট করা লাগবে, এবং কোর্সটা কমপ্লিট করার পর আপনাদের একটা অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তো অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে 500 টাকা, 530 টাকা খরচ। তো ওই ফিটা দিয়ে আপনাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষায় পরীক্ষার পর আপনাদের মানে কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার সার্টিফিকেটটা পাঠিয়ে দিব। ধন্যবাদ। ক্লাস কবে থেকে শুরু হবে? হবে এবং সরকারি মানে সরকার প্রদত্ত আর কি, যেটা যুব উন্নয়নের সার্টিফিকেট। আর এমনি আপনি কোর্সটা করলে আমাদের সামাদ আইডি থেকে অনলাইন যে সার্টিফিকেট গুলো থাকে এটা এমনি পাচ্ছেন আপনি, এবং সরকারি ভাবে আমাদের যুব উন্নয়নের সার্টিফিকেট নিতে হলে আপনার ওই পুরো কোর্সটা শেষ করে একটা পরীক্ষা দিতে হবে। আচ্ছা, ওখানে ওই যুব উন্নয়নে করতে হয় রেজিস্ট্রেশন ফিটা কত? 530 টাকা। 530 টাকা। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, কার মাইক নয়েজ আসে বেশি, একটু ই করেন। ওকে, আমাদের মূল ক্লাস কবে থেকে শুরু হবে? আচ্ছা, আমাদের মূল ক্লাস শুরু হবে 12 তারিখ থেকে। আজকে 10 তারিখ, আর 2 দিন পরেই আমাদের মূল ক্লাসটা শুরু হবে। তো আপনারা এই মূল ক্লাসে জয়েন করতে পারবেন 12 তারিখ থেকে। তো আশা করি আপনারা সবাই মূল ক্লাস জয়েন করবেন, এবং মূল ক্লাসে জয়েন করার আগে সম্ভব হলে আমাদের এডমিশনটা নিয়ে নেবেন। শিডিউল কি হবে ক্লাসে? আচ্ছা, ক্লাস শিডিউল আমরা ক্লাস শিডিউলটাও আমরা পাবলিশ করব, ঠিক আছে? আপনাদের ক্লাস শিডিউল দিয়ে দেওয়া হবে। আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নিব, সম্ভবত সেটা সন্ধ্যা 6টা থেকে অথবা 8টা থেকে। আমরা সেই শিডিউলটা অলরেডি আমরা পাবলিশ করব, 2-1 দিনের মধ্যেই পাবলিশ করে দেব আপনাদের। ধন্যবাদ। প্রতিদিন স্যার, প্রতিদিন ক্লাসটা কি এভাবে হবে? হ্যাঁ, প্রত্যেকদিন এভাবেই ক্লাস হবে, অনলাইনে ক্লাস হবে। আমাদের দুইটা ভাবে, দুই ওয়েতে ক্লাস হবে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অফলাইন আমাদের হচ্ছে পার্মানেন্ট ঠিকানা হচ্ছে ঢাকার ধানমন্ডি জিগাতলা ট্যানারি মোড়, এখানে আমাদের কোচিং সেন্টার, আইটি সেন্টার। তো এই আইটি সেন্টারে আপনারা এসে সরাসরি আমাদের এখান থেকে ক্লাস করতে পারবেন। আমাদের সরাসরি ক্লাস করতে হলে যেটা করতে হবে, আপনাকে এডমিশন নিতে হবে 5,500 টাকা দিয়ে। আমাদের ফুল কোর্স কোর্স ফি হচ্ছে 10,500 টাকা। আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি, 50% ডিসকাউন্টে 5,500 টাকা আমরা এডমিশন নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে এসে সরাসরি ক্লাস করার জন্য। আর হচ্ছে আমাদের অনলাইনে একটা আমরা ব্যাচ চালু করছি, সেটা 12 তারিখ থেকে চালু হবে, এবং অনলাইনের ব্যাচের কোর্স ফি হচ্ছে মাত্র 1,000 টাকা। 1,000 টাকা কোর্স ফি দিয়ে আপনি অনলাইনের এই কোর্সটা করতে পারছেন, 36টা ক্লাস আপনি পাচ্ছেন। জি স্যার, সিলেবাসটা কি একই হবে? 5,500 আর হলো আমাদের 1,000-এর? হ্যাঁ, সিলেবাস সেম, সিলেবাস সেম, জাস্ট একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন, এটাই। অনলাইনে, অনলাইনে হলে আপনি তো আজকে ক্লাস করলেন, বুঝতেই পারছেন অনলাইনে ক্লাস গুলো কিভাবে হবে। আর হচ্ছে অফলাইনে যেটা ক্লাস মানে ইয়াতে আমাদের আইটি সেন্টারে এসে ক্লাস, এখানে এসে আপনি আমাদের রুম ইউজ করবেন, আমাদের ওয়াইফাই ইউজ করবেন, আমাদের কম্পিউটার ইউজ করবেন, আমাদের এসি ইউজ করবেন, তারপর সরাসরি ক্লাস করবেন, সেখান থেকে একটু বেশি খরচ থাকেই, সবাই জানেন। এই কারণে অফলাইন ক্লাস গুলোতে একটু বেশি কষ্ট একটু বেশি থাকে, আর অনলাইন ক্লাসে তো আপনি বাসায় বসে করতে পারছেন। তো অনলাইন ক্লাসে এক ধরনের সুবিধা, অফলাইন ক্লাসে এক ধরনের সুবিধা। আপনার যেটা সুবিধা হয়, অর্থাৎ একজন স্টুডেন্টের যে ধরনের সুবিধা হয়, অনলাইন হোক অফলাইন হোক, যে ধরনের সুবিধা হয়, যেভাবে ক্লাস করতে সুবিধা হয়, আমরা সেভাবেই ক্লাসটা নেব। ধন্যবাদ স্যার। আচ্ছা, এছাড়া কি আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা এর আগে আরেকটু বলে নেই, আমরা অলরেডি আমাদের আপনাদের এই যে আজকের ক্লাসের চ্যাট বক্সে আপনাদেরকে যে লিংক গুলো দিয়েছি, সেটা হচ্ছে আমাদের এই কোর্স সিলেবাস লিংক, এখান থেকে আপনারা কোর্স সিলেবাস, পুরোপুরি কোর্স সিলেবাস দেখতে পাবেন। তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপ লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে সেটাও দিয়েছি, ইউটিউবের চ্যানেল লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি, আমাদের এডমিশনের যে তথ্য আপনি কিভাবে পাবেন, কোন কোন যে কোনো ধরনের তথ্যের জন্য আমরা এখানে 3টা মোবাইল নাম্বার দিয়েছি, আপনি এখান থেকে ফোন দিতে পারবেন, ফোন দিয়ে এডমিশন রিলেটেড যে কোনো তথ্য আপনি সরাসরি জানতে পারবেন, আমাদের পেজে নক করে জানতে পারবেন, গ্রুপে নক করে জানতে পারবেন, এবং বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যে পিছনের 4টা ক্লাস এবং আজকের ক্লাস, এই 5টা ক্লাসের যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, সেই ভিডিও রেকর্ডিং এর ক্লাস গুলো সেখানে আপলোড আপলোড হয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তো আমাদের সব ইনফরমেশন গুলো এতেই দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। তারপরও যদি কোনো ইনফরমেশন আপনার দরকার হয়, সরাসরি আমাদেরকে ফোন দিতে পারবেন, আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ফোন দিলে আপনারা রেসপন্স করবেন, এবং যে কোনো তথ্য আপনি পেতে পারেন।
স্যার ভিডিও ইউটিউবের ভিডিও গুলোতে কি ফেসবুক লগ ইন করা লাগে নাকি? জানি না না, আপনি ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে ওখানে ইউটিউবে ভিডিও দেখতে পাবেন। আমাদের একটা প্লে লিস্টে আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, প্লে লিস্টে গেলে ওখানে একদম সাজানো আকারে একদম 1-5 পর্যন্ত ভিডিও গুলো দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা স্যার, আপনাদের এই 50% ডিসকাউন্ট কি কতদিন পর্যন্ত থাকবে? আমাদের এই 50% ডিসকাউন্ট আপনি কি অনলাইনে করবেন না অফলাইনে করবেন? অনলাইনে করার ইচ্ছা, বাট এখন তো ল্যাপটপ নাই, এই জন্য আর কি বলতেছি, সামনে থাকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি আপনার বাসা কোথায়? আমার বাসা নোয়াখালীতে। আচ্ছা, নোয়াখালীতে করলে, নোয়াখালীতে থাকলে তো আপনার অনলাইন ছাড়া তো করতে পারবেন না, আপনাকে তো অনলাইনই করতে হবে, আপনি তো আমার ঢাকায় এসে কোর্স করতে পারবেন। আর সমস্যা নেই, আপনি যেহেতু যেহেতু আপনার আপনার ল্যাপটপ এই মুহূর্তে নাই, আপনি ল্যাপটপ কিনে নিবেন। আর হচ্ছে আপাতত আপনি আমাদের সাথে মোবাইলে জয়েন করেন, মোবাইলে জয়েন করে কাজটা দেখতে থাকেন, শিখতে থাকেন, কারণ আপনাদের এই কোর্সটা করতেও তো আপনাদের 3 মাস সময় লাগবে, তাই না? তো আপনি কাজটা শিখতে থাকেন, তারপরে সময় সুযোগ করে আপনি কম্পিউটার কিনে নিবেন। ঠিক আছে, দেখি আমি। ওকে ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি একটু কথা বলতে চাই। বলুন। মানে বলছি যে আমাদের যে 36টা ক্লাস হবে, এটা 36টা ক্লাস করার পর কি আমরা মানে সম্পূর্ণভাবে মানে কাজগুলো করতে পারবো পুরোপুরি ভাবে? আপনি আমাদের সিলেবাসটা দেখেছেন? জি জি, এখন দেখলাম। আচ্ছা দেখেন, সিলেবাসটা আমাদের সিলেবাসটা এমন ভাবে সাজানো যে আমরা কাজটা শিখবো এবং কাজটা করব, এরকম ভাবে দেখেন। আমাদের সিলেবাসে 36টা ক্লাস আছে, 36টা ক্লাসের ভিতরে 20টা হচ্ছে থিওরি ক্লাস, মানে কাজ শিখাবো, 20টা থিওরি ক্লাস। আর যে 16টা ক্লাস থাকবে, এই 16টা ক্লাসের ভিতরে 10টা ক্লাসই হচ্ছে আপনি ডাইরেক্ট আপনি মার্কেট প্লেসে যে কাজগুলো করবেন, মার্কেট প্লেসে কাজগুলো করতে যেগুলো লাগবে, যেমন ফাইবারে অ্যাকাউন্ট খোলা, ফাইবার ডিসক্রিপশন লেখা, ফাইবারে হচ্ছে আপনার গিগ গুলো ক্রিয়েট করা, গিগ গুলো পাবলিশ করা, এই রিলেটেড। হ্যাঁ, তারপরে হচ্ছে 6টা ক্লাস থাকবে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, সরাসরি আপনি কাজটা শিখে ওই কাজটা নিজে করবেন, করে জমা দিবেন। তার মানে হচ্ছে কি, আমাদের কাজ শুধুমাত্র আমরা শিখাই না, আমরা কাজটা শিখাই, সাথে সাথে আমরা রিপ্লাই নিই, ফিডব্যাক নিই, এবং কাজ হাতে ধরে হাতে কলমে করাই দিই, এতে করে আপনি সহজেই আপনি ভালো ইনকাম করতে পারেন। ও জি আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে আমরা শুধুমাত্র কাজ শিখাই ছেড়ে দিব না, আমরা কাজটা যাতে করে আপনি করতে পারেন সেটাও আমরা ইনশাল্লাহ শেখাবো। ও জি আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কেউ কি আছেন, কোনো কিছু জানার কিছু আছে কারো? না হলে আমরা আজকে ক্লাসটা ক্লোজ করে দিব। ওকে, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। তো আমি আবার শেষে বলছি, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, ইনফরমেশন জানার থাকে, আপনারা অবশ্যই আমাদের ফোন নাম্বারগুলোতে ফোন দিবেন, আমাদের লিঙ্কগুলো যেগুলো দিয়েছি সেগুলোতে আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের কোর্সের ক্লাস শুরু হচ্ছে আগামী 12 তারিখ থেকে, আপনারা এর আগে সবাই এডমিশন নিয়ে নেবেন এবং আমাদের সাথে জয়েন করে আমাদের কোর্সটা কমপ্লিট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই।